তানি আছে না, ওর থেকে একদম দূরে দূরে থাকবা। কেন আপু? দুই দিন পর পর ওর টাকা হারায়, একদিন আমাকে দোষ দেয়, একদিন কেয়ারটেকারকে দোষ দেয়, একদিন প্রিয়াঙ্কাকে দোষ দেয়। তুমি এখানে আসছো না, হুট করে দেখবে তোমাকেও দোষ দিয়ে দিচ্ছে। আমি যদি তার টাকা না নিই তাহলে আমাকে কেন দোষ দিবে? টাকা না নিলেও দোষ দেবে, ওর অভ্যাসই এরকম। আসলে কি টাকা হারায়? আরে না, নাটক করে। এখানে কেন? হোস্টেল পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এইটুকুই তো পথ, আমি হেঁটে যেতে পারবো। থ্যাংক ইউ। কেন এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য? বিকেলটা প্রাকৃতিকভাবেই সুন্দর ছিল। আমার তো মনে হয় না, আমার মনে হয় তুমি বাই। বিথি, ঠিকঠাক টাইমে ঘুমিয়ে যেও প্লিজ, আমার স্বপ্নে এসো না। না না, তেমন কিছু না। শোনো, তোমাকে একটা বিষয় না সাবধান করে দিচ্ছি, তানি আছে না, ওর থেকে একদম দূরে দূরে থাকবা। কেন আপু? দুই দিন পর পর ওর টাকা হারায়, একদিন আমাকে দোষ দেয়, একদিন কেয়ারটেকারকে দোষ দেয়, একদিন প্রিয়াঙ্কাকে দোষ দেয়। তুমি এখানে আসছো না, হুট করে দেখবে তোমাকেও দোষ দিয়ে দিচ্ছে। সেই জন্য ওর রুমের আশেপাশেও যাবো না, বুঝছো? আমি যদি তার টাকা না নিই তাহলে আমাকে কেন দোষ দিবে? টাকা না নিলেও দোষ দেবে, ওর অভ্যাসই এরকম। আসলে কি টাকা হারায়? আরে না, নাটক করে, এক নম্বরের নাটকবাজ একটা। শোনো না, তোমার ব্যাগে যে চকলেট ছিল না, ওটা তো আমি খেয়ে ফেলছি। হো মা, কখন? তুমি যখন বাথরুমে গেলে তখন। ওই চকলেটটা আমি আপনার জন্য এনেছিলাম। আমি বুঝতে পারছি, সেই জন্যই নিয়ে খেয়ে ফেলছি, খুব মজা ছিল।